দীপা কীরকম অ্যাক্সিডেন্ট হলো এবং কীরকম অ্যাক্সিডেন্ট ঘটলো আমি আজকে আপনাদের ফুল ভিডিও এবং ফুল গল্প আপনাদের শোনাব তো দীপা যখন দুই মেয়েকে খোঁজার জন্য খোঁজাখুঁজি করছে এক স্কুল থেকে এক স্কুলে যাই তখন এক স্কুলে যখন গিয়ে গার্ডকে জিজ্ঞাসা করছে সোনা মেয়ে আমার দুইটাই মেয়ে এই স্কুলে কি আছে আপনি কি দেখেছেন গার্ড বলছে হ্যাঁ আমি দেখেছি এবং এই স্কুলে আছে দীপা শুনে খুবই আনন্দ পেল এখন দৌড়াতে দৌড়াতে সেই স্কুলে চলে গেল ভিতরে ভিতরে গিয়ে যখন সোনারূপাকে দেখলো এবং সোনারূপার কাছে দাঁড়িয়ে তখনই ম্যাডাম এসে বলছে তুমি কে তো দীপাকে দীপা তখন বাচ্চাকে বলছে আমি ওর মা তখন বাচ্চা দুজন বলছে না আমার এই মা নয় তখন শুনে দীপার মনে খুবই কষ্ট হলো কিন্তু দুই বাচ্চায় সোনা রূপা দুজনই বলল না আমার মা না তখন সোনা রূপা দুজনই বলে দিল আমার এই মা নয় তখন কিন্তু দীপা শুনে কিন্তু খুবই অবাক এবং হতাশ হয়ে গেল তখন সোনা রূপা দুজনই না বলল। কেন বলল আমি আপনাদের ফুল বলছি এখন শুনুন তারপরে দুই মেয়ে বলল না তখন ম্যাডাম তাদের কথা শুনে তাকে বলছে তুমি কি বাচ্চা চুরি করতে এখানে এসছো তখন তাকে দুইজনকেই দুজনে মিলেই ম্যাডাম দুজনই তখন তাকে তাড়িয়ে দিল সেখান থেকে দীপাকে তখন জোর ধাক্কা ধরে সেখান থেকে তাকে তাড়িয়ে দিল তাড়িয়ে দেবার পর তখন দুই মেয়ে সোনা রূপা দুজনই কাঁদিতে থাকলো দিয়ে আমার মায়ের খুবই কষ্ট দিলাম আমরা এবং আমার মাও কাঁদছে আমরাও কাঁদছি কিন্তু আমাদেরও কিছু ভুল নাই কিন্তু কেন ভুল নাই কারণ সূর্য তাকে দুই বাচ্চাকে বলেছে তুমি মা বলে পরিচয় দিব না দীপা তোমার মা হয় মা বলে পরিচয় দিব না সূর্য দুই মেয়েকেই বলেছে তুমি মা বলে পরিচয় দিবা না দীপা আমার মা হয় তার সোনা রূপা দুই মেয়েকেই বারণ করেছিল সূর্য তখনই দুই বাচ্চা তারপরে ওরা দুজনেই স্কুলের মধ্যে কাঁদিতে লাগলো যে আমার মাকে আমরা প্রচণ্ড আঘাত দিলাম এবং আমার মা আমার জন্য প্রচণ্ড কাঁদিছে তখন দীপা রাস্তা দিয়ে হেঁটেতে হেঁটতে চলে যাচ্ছিলো তখন তার কানে বারবার মনে আসছিল না আমার মা হয় না মা হয় না সেই কথাগুলোই তার কাঁধে কাঁদে লাগছিল বারবার দীপা তখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো তখনই তার কাঁধে বারবার মনে পড়ছিল সেই কথাগুলো এই কথাগুলো ভেবে ভেবেই তখন পিছন থেকে একটা লরি আসছিল তখন দীপার স্যান্স হারিয়ে তখন তাকে লরিটা পিছন থেকে ধাক্কা মেরে দেয় তারপরেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় দীপা তখন অ্যাক্সিডেন্টে আছে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরই তারপর কি ঘটলো আপনাদের ফুল ভিডিও নেক্সট ভিডিও দেখাবো এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব